আসসালামু আলাইকুম আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা হয়তো অনেকেই জানি যে ফায়ার সার্ভিসের একটি নিয়োগ অলরেডি চলতেছে এবং সেই নিয়োগে এবং সেই নিয়োগে আমরা হয়তো এবং সেই নিয়োগে হয়তো অনেকে আবেদন করেছেন কিন্তু আজকে হচ্ছে সেই নিয়োগ শেষ হয়ে গিয়েছে অফিসিয়ালি আজকের মধ্য দিয়ে এই ফায়ার সার্ভিসের আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে গিয়েছে আপনি চাইল আর আপনি চাইল আর অফিসিয়ালি আবেদন করতে পারবেন না হয়তো আর দিন অপেক্ষা করতে হবে তো যারা আবেদন করেছেন তাদের জন্য দু আশীর্বাদ রইল তাদের জন্য দু আশীর্বাদ রইল কারণ প্রাথমিকভাবে আপনারা অনেকটাই এগিয়ে গিয়েছেন কারণ কোনো সফলতা পেতে হলে প্রাথমিক যে কাজগুলো করতে হয় সেইটা অলরেডি আপনারা করে ফেলেছেন তো আপনারা ইতিমধ্যে। আমার ফায়ার সার্ভিস নিয়ে অলরেডি দুটা তিনটা ভিডিও আমি করে ফেলেছি ইনশাআল্লাহ সামনে আরও অনেকগুলো ভিডিও করব এই ফায়ার সার্ভিস নিয়ে কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে কোন কোন বই পড়তে হবে কোন কোন বিষয়ের প্রতি বেশি নজর দেওয়া উচিত উচিত সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ধারাবাহিকভাবেই কথা বলবো তো আপনারা প্রস্তুতি শুরু করে দেন আসলে দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে হয়তো বড়ো জোর এক মাস দেড় মাস সময় যে কোনো মুহুর্তে হয়তো পরীক্ষার পরীক্ষার ডেট তারা দিয়ে দিতে পারে সো বসে না থেকে প্রস্তুতিটা শুরু করে দেন অনেক ভালো একটি জায়গা এই ফায়ার সার্ভিস তো শুরু করে দেন পড়াশোনা শুরু করে দেন আর পড়ার জন্য কি কি বই পড়বেন সামনে হয়তো বলবো তো তার সামনে হয়তো বলবো এছাড়াও আমাদের একটি বই রয়েছে এই যে বইটি দেখতে পাচ্ছেন এটার ভিডিও আছে কুদলেই পাবেন আপনারা চাইলে এইটও দেখতে পারেন বা অন্য অন্য বই নিয়েও শুরু করে দিতে পারেন এই ছিল মোটামুটি ফায়ার সার্ভিস নিয়ে এর ফাঁকে আরেকটি কথা বলে নিচ্ছি আমরা অনেকেই রয়েছি যারা পুলিশে যারা পুলিশে আবেদন করতে বা পুলিশে জব করতে পুলিশে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পছন্দ করি তাদের জন্য বলছি সামনে মেবি মার্চে বিশাল একটি নিয়োগ আসতেছে পুলিশের সার্জেন্ট যে পুলিশ রয়েছে তাদের জন্য মোটামুটি বেশ বড় একটি নিয়োগ আসবে অনেক শুনে ফেলছি অল অনেক দিন ধরে শুনতেছি তো ফাইনালি হয়তো মার্চে সেই নিয়োগটা মার্চের শেষের দিকে পুলিশের এই নিয়োগটা আসবে তো যারা এই পুলিশে ইন্টারেস্ট হয়ে থাকেন তো যাদের ইন্টারেস্ট এই পুলিশে রয়েছে তারা আমার মনে হয় আস্তে আস্তে প্রস্তুতি শুরু করে দেন কারণ নিয়োগটা কিন্তু আসবে মার্চে না হোক এপ্রিলে এপ্রিলে না হোক জুনে মানে আসবেই মাস্ট বি আসবে খুব জোর আওয়াজ শুনতেছি মার্চের শেষের দিকে এই নিয়োগটা আসবে তো সব মিলে এই ছিল কিছু কথাবার্তা আমার মনে হল এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না তো আজকের মতন এই জায়গায় রেখে দিচ্ছি সামনে হয়তো কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ